চুরি হওয়ার 48 ঘন্টার মধ্যে চুরি যাওয়া যাবতীয় সামগ্রী উদ্ধার করলো ভক্তিনগর থানার পুলিশ। গৃহকর্তা বাড়িতে না থাকার সুবাদে টানা 6 দিন ধরে চুরির কাণ্ড ঘটিয়েছিলেন জনা কয়েক দুষ্কৃতী। পুলিশ এই চুরির ঘটনায় অভিযুক্ত 5 জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, শিলিগুড়ি ভক্তিনগর থানার অধীন শাস্ত্রীনগরে একটি বাড়ি থেকে দরজা ভেঙে চুরি যায় বাড়ির বেশ কিছু মূল্যবান সামগ্রী। গত 24 অক্টোবর সেই বাড়ির প্রত্যেকে ঘরে তালা লাগিয়ে গিয়েছিলেন দার্জিলিং এর এক আত্মীয়ের বাড়িতে। শনিবার বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা, ঘরে ঢুকে দেখেন চুরি গেছে ঘরের বহু মূল্যবান সামগ্রী। এরপরও গৃহকর্তা চুরির অভিযোগ দায়ের করেন ভক্তিনগর থানায়। এরপর ঘটনা তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করে চুরির কাণ্ডে অভিযুক্ত সুমন সরকার, গুড্ডু সাহা এবং বিট্টু পাল নামে 3 অপরাধীকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন টানা 6 দিন ধরে ঘরে যাবতীয় জিনিসপত্র সরিয়েছে চোরের দলেরা। চোরদের হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কিছু চুরির সামগ্রী। এর পাশাপাশি বেশ কিছু মূল্যবান সামগ্রী চোরদের কাছ থেকে কেনার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার করা হয় সুবীর চাকি এবং আব্দুল হামিদ নামে 2 ব্যক্তিকে। তাদের হেফাজত থেকেও বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে ভক্তিনগর থানার পুলিশ। চুরির ঘটনায় দ্রুত 5 জনকে সোমবার পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।